খাওয়া থাকতো, আমি নিয়ে এসে এসে জল খেতো আমার কাছে, নিয়ে এসে এসে খাবার খেতো, জল খেতো। এখন একজন কমেন্ট করেছে, কাকিমা তুমি তুমি দার্জিলিং চলে যাও, তুমি দার্জিলিং চলে যাও। দার্জিলিংয়ে তো আমার বাবা বাড়ির করে রেখে যায়নি, দার্জিলিংয়ে কেউ নেই তো আমার, কোথায় যাবো? মানে আমি যে এত গরম এত গরম বলছি সবসময় তার জন্য বলছে। মিষ্টি কম একদমই কম, ঘুম থেকে উঠে আমাদের অনেকটাই কাজ এগিয়ে গেছে, কিন্তু কিছু এগোয়নি, অনেকটা এগিয়ে গেছে আবার কিছু এগোয়নি, তাই না? আবার ঠাকুরের বাসনটা ধুলাম, ঠাকুরের বাসনটাই ধোয়া, ঠাকুরের বাসনটাই খালি পারফেক্ট, মানে কাজটা হয়ে গেছে, কমপ্লিট কাজ ওটা। আর গরমে কাজ করতে ইচ্ছা করছে না, না না আমি নেবো না, নেবো বলিনি, চা চিনি, আমি চিনি না খা, মানে আমি না খাওয়ার মতন চিনি খাই না, চায়ে বয়স্ক মহিলা একটা ছোট ছেলেকে নিয়ে জানি দেখি না, ফেসবুকে এসেছিল ছেলে আছে, ওর একটা ছেলে আছে, মানে যে ছেলেটাকে বিয়ে করেছে তার বয়সে একটা ছেলেও আছে, মনে পড়ছে না এখন নামটা। কমেন্ট কমেন্ট কমেন্ট, কী নাম গো তোমরা জানো মনে হয়, যদি কেউ জানো তো বলো তো নামটা, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কেয়ামাসি, কেয়ামাসি, হ্যাঁ কেয়ামাসি বলেই পরিচিত মনে হয় যতটা সম্ভব, অনেকজন আছে, অনেক আছে এরকম। এই দেখ তো খানের থেকে পড়ছে, সেই জন্য মা ঘর ঝাঁট দিচ্ছিল, আমি বললাম তোকে ঘর ঝাঁট দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি, তুই হচ্ছে জল ভর, আটটা সাড়ে আটটার সময় জল চলে যাবে মা টাইমে। কোন সকালে উঠে পড়েছি, ঘুম আসছে না কিছুতেই, ঘুম পাচ্ছে না, এপাশ ফিরলে গরম ওপাশ ফিরলে গরম, কালকে রাত্রি মানে ডেটটা না দুটো বাজে তখন কারেন্ট চলে গেছে, না ডেটটা দুটো হবে না না, হ্যাঁ আবার চলে গেছিলো কেন, যখন বসে বসে হাওয়া দিলাম তোমাদেরকে মেয়েকে সকালবেলা তোমাদের গুড মর্নিংই বলতে ভুলে গেছি, আমি ভীষণ বাজে, চাটা ঠান্ডাই হয়ে গেলো আমার, তো চলো গুড মর্নিংটাকে সেরে নিই, হাত খালি কিছু আবার বলো না গো, খুব কষ্ট হচ্ছে, দেখো এখান থেকে এখানে সব কী সব বেরিয়েছে, ওইটা ব্রঞ্জের তো, আর ভিডিও অন করলে হাতটা তো তোমরা দেখতেই পাবে, আমি কি লুকিয়ে রাখবো হাতটা, যা বলবে বলবে, আমার কষ্ট হচ্ছে তো আমি কী করবো, নিজে ভালো তো জগৎ ভালো, হ্যাঁ আমি কি মানে ঘামাচ্ছি না কি বেরিয়েছে জানি না, কিন্তু নিজে করতে পারছি না সেটা। এবার কী হয়েছে বলতো, ওই ব্যথা যেগুলো বেরোচ্ছে না ওগুলো প্রচুর ব্যথা, একদম ভীষণ কষ্ট হচ্ছে শরীরের থেকে এই হাতটুকুতে বেশি হচ্ছে, ওই জন্য খুলে রেখেছি। ইয়েস, তো কী বলছিলাম, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো, আমি গরমে খুব ভালো আছি, এটা তো বলতেই হবে না, নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করে দিয়েছি অলরেডি, সকালে যে গরু মানে গরুগুলোকে দেখলে জল খাওয়াচ্ছিলাম, ওরা আমার রোজকার অতিথি ছিল যখন এই বাড়িটাই ভাড়া থাকতাম তখন, আর একটা প্রশ্ন বারবার কেন করছো বলো তো, কত ডিটেলসে তোমাদেরকে বললে তোমরা বুঝতে পারবে যে ওদের বাড়িতে এতদিন ধরে রয়েছো কে হয় তোমার, কালকেও দেখেছি দুবার তিন দুটো তিনটে কমেন্ট এসছে, মানে একজন না অনেকেই প্রশ্নটা করছে, ওরা কে হয়, ওরা কে হয়, ওরা আমার কেউ হয় না কিন্তু হয়ে যায়। আমি বলি যত তোমার যত রিলেটিভ আছে যে ইউটিউব খোলার পরে যতজনের বাড়ি যাচ্ছ সাবস্ক্রাইবার হোক আর যায় ওগুলোর থেকে সবার থেকে আগে আমার সঙ্গে পরিচয়, তখন কাকিমা ভিডিও মানে শুরু পর্যন্ত করেনি, মানে ভিডিও করার নাম পর্যন্ত নেয়নি, তখন থেকে আমার সঙ্গে পরিচয়, ধরতে গেলে মেয়ে নাতনি হয়ে গেছে। না মনে আছে দিদি ভাই আমার ফোনে ফোন করতো, তুমি লুকিয়ে লুকিয়ে ভিডিও কল করতে, মনে হচ্ছে কথা বলতাম যখন এখানে ভাড়া থাকতাম, তাহলে কারণ তারপর পছন্দ করতো না বলে, তারপর ওই যে আমার অপারেশনের সময় ও খোঁজ খবর নেয়নি বলে তখন ওর বাড়ি হচ্ছিল গৃহপ্রবেশ, ব্যস্ততার মধ্যে সব ধরলে হয় না, আরে আমার মেয়ে তো হতো না, আমার তো পেটের সন্তান, অত কিছু ধরলে হয় নাকি, অত কিছু ধরলে সম্পর্ক থাকে না, ওই জন্য ও ফোন করতে দিত না আমাকে, মানে ভীষণ করা করি, আর সবসময় ওকে বলতো দেখেছিস খালি মেয়ে 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 মেয়ে, সবসময় খালি মেয়ে মেয়ে করে, ওকে বলতো দেখেছিস খালি মেয়ে 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 করে, তো ওর ফোন থেকে আমি লুকিয়ে লুকিয়ে জানলা দিয়ে রান্নাঘরে জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে কথা বলতাম, দেখবে সেই জানলাটা যে জানলা দিয়ে ওদের সাথে কথা বলতাম আমি, তোমাদেরকে না আর কত আমি ডিটেলসে বলবো আমি বুঝতেই পারছি না, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই, এই যে এটা হচ্ছে কিচেন, ওই দেখো
কতটা কি দেখাতে পারছি জানি না, ঘরে তো আলো জ্বলছে না। এই যে পেপারগুলো দেওয়া আছে, এই যে এটা হচ্ছে কিচেন, হ্যাঁ এটা হচ্ছে কিচেন। পেপার দেওয়া আছে বলে তোমাদের বোঝাতে পারছি না, পেপারগুলো আমিও দিয়ে রাখতাম কারণ এই দিক থেকে হাওয়া গেলে গ্যাসটা নিভে যেত, এইভাবেই পেপার দিয়ে রাখতাম আমি। আর এটা হচ্ছে কিচেন, আর এইটা হচ্ছে সিঞ্জিনীদের বেডরুম। এবার বুঝতে পারছো, ওই জানলা দিয়ে হাত বাড়িয়ে বাড়িয়ে আমাদের সব আদান প্রদান হতো, চা সকাল থেকে শুরু হতো, ঘুম থেকে উঠে শুরু হতো। সামনে ক্যামেরায় না আসলে তোমাদের বোঝাতে পারবো না, আজকে ডিটেলসে বলেই দিই সব, আরেকটু ডিটেলসে বলি নাহলে তোমরা বুঝতেই পারছো কি অবস্থা। আরেকটু ডিটেলসে বলে দিই, সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হতো আমাদের, মানে কি বলবো, টিপাটি কাকু ডেকে নিয়ে যেত, একটা সময় কাকু এই আয় আয় রিমি এদিকে আয়, রিমি এদিকে চাকে যা, রিমি চাকে যা, তুই আস না আসলে চা দেবে না আমাকে, এরকম করতো। আর ওর মেয়েকে যে কী ভালোবাসতো সেটা বলার কথা না, কিন্তু পরিচয়টা ওর সাথে উনি আগে করেছিল। আমি তখন এই এখানে মানে মধ্যমগ্রামে যখন ফার্স্ট আসি তখন আমি ভীষণ অসুস্থ, মানে ভীষণ মানে ভীষণই অসুস্থ। তা ওখানে অন্য একটা বাড়িতে ভাড়া ছিলাম এই পাড়াতেই, দুটো একটা গলি আগে জানলা দিয়ে মেয়েকে খুব মেরেছি সেদিন, সেই দিন কাকু জানলা দিয়ে দেখেছে প্রথম আলাপ যেটা। তার আগে সকাল সকালে হতো জেমস চকলেট কিনে কিনে আমার মেয়েকে দিত, ওই করতো জানো না, দেখে দেখে দিত, মানে আমি হসপিটালে ভর্তি। হ্যাঁ তখন তুমি বাড়িতে, এই বাড়িতে আসার পর মানে এসে দেখেই তো আমি হসপিটালে ভর্তি হয়ে গেছি, একদিন দেখেছিলাম, একদিনই ছিলাম, হ্যাঁ একদিনই ছিলাম। তুমি যাকে নতুন ভাড়া দিয়ে এলো আমার একটা সঙ্গী হবে, হলো ওরকম। তারপরে তো কাকু আমি সেই সন্ধ্যেবেলে খুব মেরেছি, তখন ওই বিদ্যুৎ কাকু, কাকু বললো কে ও এরকম একা থাকে এরকম এরকম, তখন বিদ্যুৎ কাকু বলেছিল, তখন আমার তোমার কথা আমাকে বললো কাকু বিদ্যুৎ কাকু, তুমি হ্যাঁ কেন করো, তখন তো খুব মানে অবস্থা খুবই খারাপ ছিল তখন। তোমাদের অলরেডি বলেইছি আমি যে সিঞ্জিনীর বাবা নেই, থেকেও নেই, এই বাড়িটাও ওর কাছ থেকে কেড়ে নিতে চায়, এরা মা মেয়ে কোথায় যাবে কোনো ঠিকানা নেই, বাড়িঘর মাথার উপর ছাদ কোনোরকম। আজ তিন বছর ধরে না, তিন বছর চার বছর ধরে কেস লড়ে এখন কিছু অ্যামাউন্ট পাচ্ছে, সেইটা দিয়ে ওরা ওদের মা মেয়ের কোনো রকমে চলে। ওর বাবা মানে এই কী যেন বলে, হ্যাঁ সিঞ্জিনীর বাবা একজন ব্যাংক মানে কর্মী, কর্মী বলবো, ব্যাংকে চাকরি করা যখন কর্মী কাজ মানে কর্ম, সেটা কর্মী উঁচু পোস্টে হোক, হ্যাঁ উঁচু পোস্টেই থাকে, প্রচুর মাইনে, প্রচুর মাইনে, যে কারণেই হোক সে সংসার ত্যাগ করেছে, এটা উচিত না, একটা এইটুকু দুধের বাচ্চা, ও যখন গেছে তখন এটা দুধের বাচ্চাই ছিল। এই কারণে ওদের প্রতি আমাদের মানে আমার আর তাপসের বেশি সিম্প্যাথি ছিল, মানে এসব আমরা চোখে দেখতে পাই না। ওই বাচ্চাটা যখন আম্মি আম্মি করে ডাকতো না আমার কাছে গিয়ে সারাক্ষণ বসে থাকতো, এই যে মায়াটা একটা, তখন তো আমার নাতনির কাছে যেতে পারতাম না আমি, ওই জন্য ওকেই আঁকড়ি ধরতাম বেশি বেশি করে। তোমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করো, সবসময় রক্তের সম্পর্ক বা সম্পর্ক হলেই হয় না, নিজের আত্মীয় বলেই হয় না, কিন্তু অন্যের সম্পর্কও সম্পর্ক হয়ে যায়। আর ওর মা হচ্ছে আমার রানাঘাটেই বাপের বাড়ি, কেমন যোগাযোগ সূত্রটা দেখো। তখন যখন আমি হসপিটাল থেকে ছুটি হয়ে বাড়ি আসলাম তখন আমার একটা লোকের খুবই প্রয়োজন ছিল, আর ওরও অভাবের তখন সময় প্রচণ্ড, দিন কীভাবে জেগে আছে, একবেলা খেয়েছে একবেলা খায়নি, আশেপাশে প্রতিবেশীরা সবাই সাহায্য করে বাচ্চাটাকে বাঁচিয়ে রেখেছে। ওই সময় তখনও টাকা দেওয়া চালু করেনি, 2000 টাকা দিয়ে পাঠাতো বোধ হয় না তখন, এক মাসে দিত আবার এক মাসে দিত না, চেয়ে পাঠাতাম তবেই দিত, যদি বলতাম দাও গো ইলেকট্রিক বন্ধ, ইলেকট্রিক বন্ধ করে দিল, ইলেকট্রিক কেটে পর্যন্ত দিয়ে গেছে অফিস থেকে, অনেক প্রধান প্রধানের পরে এখন একটু ভালো মুখ দেখেছে, একটু ভালো বাড়ি সারাতে, হ্যাঁ কিন্তু এখন বলছে এই বাড়ি ছেড়ে ছাড়া করতে হবে, বাড়ি ছেড়ে দিতে হবে। বাড়ি ছেড়ে ওরা যাবে কোথায়, তোমার বউ বাচ্চা যাবে কোথায় বাড়ি ছেড়ে দিলে বলো, ভেতরে অনেক ব্যাপার আছে তোমরা জানো না বলেই আজ আমি আজকে বলতে বসলাম। কিছু কথা আছে সবসময় সোশ্যাল মিডিয়ায় সব বলা যায় বলো, সোশ্যাল মিডিয়ায় সব কিছু কি বলা যায়, যাই হোক হ্যাঁ ওই জন্য তো দেখায় না ঠিক মতো, তুমি তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, ওরা যে দুদিন আগে আমার বাড়িতে গেছিলো, মামার বাড়িতে গেছিলো ইয়েতে রানাঘাটে, মামার বাড়িতে গেছিলো, ওখান থেকে ওই আমার তাপ ভোগ করতে গেছিলো, মামার সেদ্ধ হয়ে গেছে, ওরা ভাজা ভাজা হয়ে গেছে, এখন বলছি যে এখন তো ঘর পাল্টিছি এবার গিয়ে দুদিন থাকবি। তো যাই হোক ওই সময় তাপস হচ্ছে অনেক করে বলে বলে, এই পাহাড়ি একজন ওর বন্ধু ছিল, এবার যাবে আর একটু সময় থাকবে হয়তো, পুরো 7:30 বাজে ওর একদম, এখানে ও তো আবার যেখানেই যেত সেখানেই পরিচিত করে নিত, এত মিশে যায় মানুষের সঙ্গে মিশে যেত, ও হচ্ছে গিয়ে খোঁজ খবর করে তখন আলাপ খোঁজ পায় যে খুব অবস্থা খারাপ এরকম, তো বলতো যে দেখ তো কাকিমা তো খুবই অসুস্থ, অন্তত এক মাস এক দেড় মাস বেড রেস্ট নিতেই হবে, অত বড় একটা অপারেশন পেটের এই পাশ থেকে এই পাশে কাটাতো। তো ওই সময়টা ও যে আমার কী করেছে না করেছে সেটা একমাত্র ভগবানই জানে, সেটা তোমাদের নাই বললাম, ওই কাউকে ফোন করে পাইনি, আত্মীয় স্বজন কত সবাইকে ফোন করে করে বলেছে একটা কাজের লোক দেখে দিতে, যে মাসখানেক আমার কাছে এসে থাকবে তাহলে আমি একটু সুস্থ হতে পারবো।
এ আর এর কাকু দুজনে মিলে আমাকে মানে এক মাস হওয়ার আগেই সুস্থ করে তুলেছে। দেখো আমি তো সব কথা জানি না, আমি শুধু কাকুকে চিনি। কাকু যা করেছে অসম্ভব, খুব খুব ওই সময়টা ও যে আমাকে কি করেছে আমি সত্যি বেইমানি করে ওর সঙ্গে চলে গেছিলাম। আসলে বেইমানি না, আমি সত্যি করে চলে যাইনি, ওটা একটা নাটকের মতো। কাকু বলেছে দেখিস এই তো কাকিমা ফোন করেছিল রে, আমি না তুমি তো ফোন করতে, তা আমি বলেছিলে না বলি না দেখিস থাকতেই পারবে না চলে আসবো, আমি একটা এমন ইয়ে করবো ঠিক চলে আসবে। একটা নাটক করতে চেয়েছিল যে এমন নাটক করবো যে ও রাগ করে গেছে তো ঠিক চলে আসবে। জানলা দিয়ে মিষ্টি দিল এক ইয়ে, ও যে কি পেলো হ্যাঁ পেলো আমাকে এখানে সবাই জানে কিভাবে ওর লটারি নেশা ছিল, নাহলে অত টাকা মাইনে পেয়ে সেই মানুষটা কিছু জমাতে পারতো না, লটারি আর সিগারেট এই দুটোতেই ওকে শেষ করে দিয়েছে। নিজের মতন হয়ে গেছিল, আমাকে বকতো, মানে কিছু হলে আমার মেয়ের সঙ্গে ঝগড়া করতো, মানে সত্যি খুনসুটি করতো সিন্দিনীর সঙ্গে। সত্যি তখন যদি জানতাম ইউটিউবে আসবো কোনো দিন তাহলে শুট করে রাখতাম। থেকে একটু আমার বাড়ি আসাটা কম হয়ে গেছিল, ওর জন্য কেউ যখন তুমি চলে গেলে তখন তারপর থেকে তো তুমি সোশ্যাল মিডিয়াতে ওই দিকে যাওয়া আসা এটা কম হয়ে গেছিল। এখন আস্তে আস্তে এস্টাবলিশ হবে, তুমি একটু নিজেরটা এ করবে তারপরে তো সব হবে। আমিও ভাবিনি কোনোদিন হঠাৎ করে উনি চলে যাবে এরকম ভাবে, আর চলে না গেলে এতদিন আমি কি থাকতাম নাকি তাই ওখানে। উনি যদি না চলে যেত না তুমি খুব জ্বালাতো, উনি গেছে ভালো, ওনার শরীরের পক্ষে ভালো হয়েছে, আমার শরীরে খুব যন্ত্রণা ভুগছিল, ইদানিং শরীরটা নিয়ে খুব ভুগছিল। আমাকে যখন ডাকে উনি যখন মারা যায় যখন আমাকে ডাকে রিমিডিং, তখন তো আমি বাথরুমে স্নান করছি পুজো দেবো, আমাকে ঠাকুর বাসন ধুয়েছি তখনই ওই সব যায় না দোলের দোলের পরে পরে নগর কীর্তন নগর কীর্তন তখন আমি ডাক ডাক নিয়ে আমি এখনো ইয়ে দোল খেলছি ওই খেলছে, আমি ওই ঠাকুর বাসন ধুয়ে ঠাকুর বাসন রেখে আমি বাথরুমে ঢুকেছি, আর ওই কাকু গিয়ে ঘর ঢুকেছে, আর ওই যে চিৎকার করে রিমিডিং করে ডেকেছে, আমি তো শুনছি তারপর আমি বেরোবো কী করে, বেরোতে বেরোতে সবাই দোল খেলতে কি উনি আর নেই, মানে ওই যে সেন্সলেস সেন্সলেস হয়ে গেছে না। সবচেয়ে বড় কথা দাঁত লেগে যাচ্ছিল, দাঁতের মধ্যে চামচ একদম ঠেসে ঢুকিয়ে দিচ্ছে ইয়ে মঞ্জু, এটা ভরে গেছে মঞ্জু মঞ্জু একদম দাঁতের মধ্যে বিয়ে ঠেসে ভরে দিয়েছে তোর। বাপরে বাপ, মানে কি ভাড়া গেছে, অনেক ঘটনা সব কিছু বলা যায় না, অনেক এখানে ন মিনিট দশ মিনিট হতে চললো, অনেক গল্প করে ফেললাম তোমাদের সঙ্গে সকাল সকাল। যাই হোক চলো এতে, হ্যাঁ আর ওর মা সবসময় বলতো যে নিপা তুমি হচ্ছে গিয়ে এখান থেকে চলে গেলে কোনোদিন আমাদেরকে ভুলে যাবে না তো, সম্পর্ক রাখবে তো আমাদের ভুলে যাবে না তো, এরকম কত মানুষ আসলো গেলেও সম্পর্ক কেউ রাখে না ভুলে যায়। আমি বলি না দিদি, আমি যার সঙ্গে একবার সম্পর্ক করি রাখার চেষ্টা করি, আমারও রাখার চেষ্টা করি। ব্যস্ততা বা কোনো যেমন না আমি ইচ্ছা করি না, এই একটা মানুষ যে আমাকে খুব বোঝে যে না কাকিমা নিশ্চয়ই কোনো ব্যস্ততা আছে বা কোনো অসুবিধা আছে যার জন্য আমাকে ফোন ধরছে না তুলছে না। হ্যাঁ একজন খুব হিংসা করতো ওকে, ওর ওর ইনস্টাগ্রামে আমি ভিডিও দেখতাম বলে একজন খুব হিংসা করতো, বলে কি তুমি তোমার মনে খুব হিংসা, তুমি আমার ইনস্টাগ্রাম দেখো না তুমি ওর ইনস্টাগ্রাম দেখো। হ্যাঁ এত মানে আমার মনে এটা হিংসা না তার মনে এটা হিংসা, তার বাড়িতে থাকতে আমি ওর ওকে ওর সঙ্গে কথা ওই জন্যই বলতাম না যে ধুর এত কৈফিয়ত কেন দিতে যাবো তাকে, ও আমার কী, ও আমার কী উপকার করেছে। হ্যাঁ সেটা আমার মন জানে আমার ভগবান জানে, তাহলে সবার কাছে সেটা যাচাই করার কোনো দরকার না। ও জেনে শুনেও মানে ওর ইনস্টাগ্রামে ওর ভিডিওগুলো দেখতাম বলে ও হিংসা করতো, আর আমাকে বলতো আমি নাকি আমার মনে খুব হিংসা, আমি ওর বাড়িতে থাকছি খাচ্ছি করছি আর ইয়ে দেওয়ার বেলা এঁকে দিচ্ছি, তাহলে বোঝো আমার মনের টানটা তো এদের প্রতি রয়েছে, কথা বললাম আর না বললাম, ফোন করলাম আর না করলাম। যাই হোক আমি যে এখনও ধরে রাখতে পেরেছি সম্পর্কটাকে, আগামী দিনেও আশা করি পারবো, যতদিন না চিতায় উঠবো আমি এটাই এটাই আশা করি। আর এখন একটু অসুবিধার জন্য বাড়ি যাচ্ছি না, সেটা অতটা নাই বা বললাম ডিটেলসে, সব কথা তো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, এই দু চার দিন মধ্যে যাবো গিয়ে আবার আসবো, এখন একটা মাস এরকমই চলবে। যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও। হ্যাঁ ওর মাই বলেছে নিপা আমি কদিন তুমি একটু কদিন থাকো, মেয়েটা একা একা ভয় পায়, একা 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 মানুষ মানে ও তো বাচ্চা মেয়ে না, বেশি বয়স না তো বলো, এইটুকু বয়সে এত কিছু দেখে নিয়েছে পৃথিবী, যখন 26 বছর বয়স মেয়েদের বিয়ে হয়ে ভরা সংসার থাকে তখনই সব কিছু শেষ। হ্যাঁ কীভাবে বলো, অনেকটাই বলে ফেললাম, চলো টাটা, এখনকার মতো এই ভিডিওটা শেষ করছি না, দেখি সারাদিনে আর কি দেখাতে পারি, জল পড়ে যাচ্ছে।
ডাকবে, ফ্যান চলছে শোনাও যাবে না। সিঞ্জিনি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চেঞ্জ করে গোপুকে ঘুম ভাঙিয়ে গেছে, ঘুম ভাঙিয়ে বিস্কুট দিয়ে গেছে, দেখলেই তো। আর এই যে এখানে বিষ্ণুতলা হয়ে গেছে কমপ্লিট, এখানে সিঞ্জিনি মা আমি সিঞ্জিনি তিনজনা ঘুমোই। আর এটা পরিষ্কার করে নিলাম, মোটামুটি পরিষ্কার করে নিলাম, মিশটা দিয়ে খুব ভালো করেছিল। আর সিঞ্জিনির এখন অনলাইন, ওরে বাবা রে, সিঞ্জিনির এখন অনলাইন ক্লাস চলছে বুঝলি, ওই জন্য মা বকাবকি করছে ওকে। চলো প্রচুর গরম, খালি ঘুরে ফিরে একটা কথাই বলবো তোমাদের, প্রচুর গরম, প্রচুর গরম। সিঞ্জিনের এখন অনলাইন ক্লাস চলছে, ওই জন্য ওর মা বকা বকি করছে, চিৎকার করছে, মানে ওর ক্লাস অথচ ওর মাকে সব কিছু করে দিতে হয়। বাড়িতে থাকলেই হয়, স্কুলে থাকলে তো তখন আর মা হেল্প করে না বলো, কিন্তু বাড়িতে অনলাইন ক্লাস থাকলেই মাকে এটা ওমা মা ওমা একটু পরে মা। তো চলো ঝাড়টা কমপ্লিট করে নিই, ওর মা বাসন ধুচ্ছে আর মেয়ের উপর চেঁচাচ্ছে। দেখো সাজুনিকে চান করিয়ে দিয়েছি, সাজুনি দেখো এক একা সাজু করেছে, করে এখন গোপাল ঠাকুরকে খেতে দিতে যাচ্ছে দুপুরের লাঞ্চ, তাই তো? এখন সাজুনি অন্নাপন্না নিয়ে ঢং করে ঢুমুনি ঢুমুনি এখন এ নিয়ে যা, থালা গ্লাস নিয়ে যা, সুন্দর প্রদীপ, এখন আর কোনো তাড়াহুড়ো নেই, আমি যাচ্ছি ধূপকাঠি জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে দিয়ে আসছি তোকে ধূপকাঠি। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ওর মা একটু দরকারে বাড়ি গেছে, তোর বাড়ি গেছে বলছি বাইরে গেছে, আমি আর ওই বাড়িতে আছি। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ফ্রিজের মধ্যে তরকারি আছে, আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর এতে আমাদের জল এসে গেছে, জল পড়ে যাচ্ছে, এই যে স্নান করতে যেতে হবে আমাকে, তো চলো। কী করছো মা? হ্যাঁ দাও, ফ্যান চালালে তো আগুন হবে না, হবে না, ফ্যান বন্ধ করে দিচ্ছি, তাহলে বের করে দাও, ভালো না হলে ওখানে রেখো না, ভালো না হলে আমরা খেয়ে নেবো, গুপুকে দেওয়া যাবে না। কি জানো বলে, জল দিয়েছ, তুলসী দিয়েছ? শোনো না, ওই উপরে এই যে এইখানে একটা দুটো সাদা ফুল পাও নাকি দেখে আসো না, আমি দেখে আসবো, সাদা ফুল একদম ফুল ছাড়া। জবা কটা হয়েছে আগে দেখি, ঠাকুর ঘর তো।
স্ট্যান্ড ছাড়া ফোনটাকে সেট করা খুব সমস্যা। হ্যাঁ কেন বল? তারপরে চিচিংয়ে ভাজা করেছিল, মাছের ঝোল করেছিল, সবকিছু চামড়ার ভিতরে। চামড়ার ভিতরে কি করে ঢোকে? কোনো খরচ আবার ইয়ে হচ্ছে না তো? আমি তো তোকে কোথায় আঙুলে বাঁচবে তো? ওই গুঁতো খেয়েছিস মনে হয়, বাঁচছে না বাঁচছে না, খোঁচা খেয়েছি। হ্যাঁ একটু ঢুকলে তাহলে তো এটা এখানে ভাঙতো, ওই যে খোঁচা খেয়েছিস, খোঁচা খেয়েছিস বলে ব্যথা করছে। বাবা ভয় দিয়ে দিয়েছিস আমাকে। তো কালকে সেসব রান্নাবান্না ছিল, মাছের চচ্চড়ি, তারপরে স্টিং ভাজা, টক ডাল সব কিছু ছিল। এখন ভাত করলাম, করে ম্যাডামকে, এই যে ছোট্ট ম্যাডাম পুচকু ম্যাডাম, ওনাকে হচ্ছে ভাত মাখিয়ে দিলাম। দেখো অর্জিতা বলছে আমার নাতনি ডাল খায় না, তাই বলছিল। মানে এটা হচ্ছে আম ডাল, আম ডালও খায় না বলে। ঠিক আছে, এবার আমি একটু সুন্দর করে আম ডাল ভাত দিয়ে ভাত মাখিয়ে মাছ দিয়ে, ও একজন আমার টক টক লাগছিল, এখন বললাম আমার টক টক লাগছিল, ভালো খেয়েছিস না সেটা বল? টেস্ট টেস্ট খেয়েছিস তো? তাহলে দুবার ভাত নিল, প্রথমবার যা ভাত মাখিয়ে দিয়েছিলাম, আবার কটা ভাত বললো আমি ভালোই লাগছে, বেশ আর একটু ভাত মাখিয়ে দেবো, বললো হ্যাঁ। তাহলে বলো, মনের দোষ না, এখানে না ও খায় না সেখানে না, সব খেতে হয়, খেয়ে দেখতে হয় টেস্ট লাগছে কিনা। এটা হচ্ছে বিড়ালের থেকেও বেশি বিড়াল, বুঝলে? মাছ খাওয়ার, মাছের গন্ধ হলেই সেইটা খাবারটা খেয়ে নেবে, লোভে লোভে মাছের গন্ধ পেয়েছে বিড়াল, হ্যাঁ সব খেয়ে নিয়েছে। ঘরে হচ্ছে টিভি চলছে, কার্টুন চলছে, কার্টুন তো ঘরে খেতে চাচ্ছিল। আমি বললাম যে এখানে খেয়ে নে, এক দুজন একসাথে খেয়ে নি, তারপরে ঘরে যাবো, গিয়ে টিভি দেখবো। এই জন্য ওকে এখন খাচ্ছে। আমি মাত্র কমেন্ট করলাম তোমাদের কারোর ভিডিও ভালো লাগছে না, বাজে ভিডিও আর নেওয়া যাচ্ছে না ভিডিও, আবার দু একজন ভালোও লিখেছে, কী বলবো বলো, আমারও আর ভালো লাগছে না ভিডিও ভিডিও করতে, এই গরমে খালি মনে হচ্ছে জল খায় আর শুয়ে থাকি। একজন লিখেছে এই গরমে তোমার মনে ভালো লাগছে না, স্মাইল, ওর নাম কি জানি না, মনে বলেছিল তাও ভুলে গেছি, গরমে খেলে সব গমে যা গলে যাচ্ছে আমার মাথার। সকালে স্নান করেছি, ঘুম থেকে উঠে বাথরুমে গেছি, একবার স্নান করে বেরিয়ে এসেছি, আবার ওকে স্নান করা থেকে ভাবছি আমিও স্নান করতে হবে, আমিও স্নান করতে হবে। আমি একদম মনে নেই যে আমি দুপুরে স্নান করে নিয়েছি, এই ঠিক আছে ভুল বলছি, সকালে যে স্নান করেছি সেটা আমি ভুলে গেছি। তবে কি এত গরম তো দেখেছো, পড়েই যাচ্ছে ক্যামেরাটা। ১ কোটি কিনেছি, গরমে এখন আচার ছাড়া ভাত খাওয়া যাবে না। তুমি আম খাবা না, এই খাবা না, তুমি এই আচার খাওয়া ঠিক হবে, এই পায়ের জন্য আটা খুব বেড়েছে কিন্তু শোনা, এই তুমি খেয়ে দেখো। আমি আচার তাকে দিলাম, আমি আচার না কি করছি, মুখটা নষ্ট করলি তো, মাছের মুখটা ছিল তোর, মাছ আছে তাকে। আমি ওকে লুকিয়ে লুকিয়ে মাছ খাওয়াতো রান্নাঘরের জানলা দিয়ে আর বেডরুমের জানলা দিয়ে, রান্না হয়ে গেলেই রিমি সঞ্জিনি সঞ্জিনি দেখে দেখে এরকম বড় থালা নিতাম, থালার উপরে বাটি বসাতাম, বসে এরকম হাতটা এগিয়ে দিতাম আর ও হাত বাড়িয়ে নিয়ে নিত, আর উনি জিজ্ঞেস করতো জানলা দিয়ে, আমি কি রান্না করছো, আমি কি রান্না করছো বিড়াল। গরমের মধ্যে সবাই ওইসবই খেতে ভালোবাসে,
কিন্তু আনার সময় মাছ মাংস বেশি খেলে তাও ভালো লাগে। চলো চলো চলো, সব মিট হয়ে গেছে, তুমি খাও, আমি এখন শেষ করে দিই, পরে আবার দেখা হবে।